সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সবাই একটু ক্লাসটি আবার দেখে নাও যে সব ঠিকঠাক আছে কি না, আমি একটু দেখে নিচ্ছি। আর সব ঠিকঠাক থাকলে তোমরা কমেন্টে জানিয়ে দিবে। তোমাদেরকে স্বাগতম। আচ্ছা, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে। এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসের আমাদের গতানুগতিক আইসিটি ক্লাসে সাজিয়েছি টপিক যে অ্যাডার, ঠিক আছে? আমরা এর আগে তোমার এনকোডার ডিকোডার পড়েছি, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাডার। তো আমরা যখন এনকোডার সম্পর্কে জানলাম, তখন আমাদের স্যার এইভাবে ব্যাখ্যা করেছেন যে মানুষের বোধগম্য ভাষা সেটা কম্পিউটার তো আর তোমার আমাদের বোধগম্য ভাষা বোঝে না, কম্পিউটার বোধগম্য ভাষা বোঝে। তো এনকোডার সে আমাদের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে, ডিকোডার উল্টো কাজ, কম্পিউটার বোধগম্য ভাষা থেকে আমাদের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেয়। আচ্ছা, তাহলে আমরা ধরো 5 এবং 7 যোগ করতে চাই, তাহলে এখানে কি কিভাবে হয় ঘটনাটা? এনকোডার কি করে, আমাদের কিবোর্ড থেকে ধরো 5 প্রেস করলাম, এনকোডার এই 5কে তার বোধগম্য ভাষায় বাইনারি ডিজিটে রূপান্তর করে দেয়। তারপর আমাদের প্রসেসর বা মাইক্রো প্রসেসরের মধ্যে অ্যাডার সার্কিট আছে, সে ওই বাইনারি অর্থাৎ কম্পিউটার বোধগম্য ওই 5 এর বাইনারি মানটা নেওয়ার পর তারপর আবার ধরো 5 আর 7 যোগ করবে, 7, সেটারও বাইনারি মান রিসিভ করে, রিসিভ করার পর ক্যালকুলেট করে অ্যাডার সেই যোগের কাজটা সম্পন্ন করে সে আবার পাঠিয়ে দেয় ডিকোডারের কাছে, ডিকোডার সেটাকে ট্রান্সলেট করে আমাদের বোধগম্য ভাষায় রূপান্তর করে আমাদের মনিটরে ডিসপ্লে করে দেখায়, ঠিক আছে? তাহলে অ্যাডার কিসের কাজ করে, যোগের কাজ করে। অ্যাড মানে যোগ করা, অ্যাড থেকে আসলে মূলত অ্যাডার বর্তনী বা অ্যাডার সার্কিট। এটা আমাদের কম্পিউটারের প্রসেসর বা মাইক্রো প্রসেসরের মধ্যে একটা সার্কিট যা যোগের কাজ সম্পন্ন করার কাজে ব্যবহার হয়ে থাকে। তাহলে যে সমবায় সার্কিট যোগের কাজ সম্পন্ন করে তাকে আমরা বলবো অ্যাডার, ঠিক আছে? এখন এই অ্যাডার 2 ধরনের, একটি হলো হাফ অ্যাডার আর একটা হলো ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার কি, হাফ অ্যাডার 2 বিট যোগ করতে পারে, আর ফুল অ্যাডার ক্যারি সহ সে 3 বিট যোগ করার মতো সক্ষমতা রাখে। তাহলে হাফ অ্যাডার 2 বিট যোগ করে, অর্থাৎ যে বর্তনী 2 বিট যোগ করে তাকে বলবো হাফ অ্যাডার, আর 3 বিট যোগ করলে তাকে আমরা বলবো ফুল অ্যাডার, ঠিক আছে? আচ্ছা, এখন আসি যে আমরা এর ব্লক চিত্রটা দেখতে চাচ্ছি। প্রথমে হাফ অ্যাডার থেকে আমরা শুরু করতে যাচ্ছি। হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা দেখতে আমাদের এরকম হয়ে থাকে, এরকম হয়ে থাকে। আমরা এরকম তীর চিহ্ন দেওয়া মানে, তীর চিহ্ন মানে হলো যে কম্পিউটার থেকে এই ব্লক চিত্র থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে আউটপুট। আর এরকম এটা দ্বারা বুঝতেছি আমরা যে ইনপুট, আমরা ইনপুটকে এ এবং বি দ্বারা প্রকাশ করলাম, আর আউটপুটে এস এবং সি। এস এবং সি দেওয়ার একটা কারণ আছে, এখানে আমরা সংক্ষেপে এইচ এ দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ হাফ এডার। এবং এখানে এস এবং সি দেওয়ার কারণটা হলো, দেখো আমরা যদি বাইনারি ডিজিট যোগ করবে, বাইনারি ডিজিটের কম্বিনেশনটা যদি দেখি, 0 0 0 1 1 0 1 1, তাহলে এর বাইরে তো আর যোগ করার কোনো সুযোগ নেই। তার শূন্যের সাথে শূন্য যোগ করলে 0 0 আর 1 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে আমরা জানি 1, 1 আর 1 যোগ করলে আমরা জানি 1 0। এটা হলো আমরা বলি যোগফল, আর এটাকে বলি আমরা কি, হাতে থাকা, হাতে থাকা, বা আমরা বলে থাকি কি, ইংরেজিতে যদি বলি ক্যারি বলি, আর যোগফলকে আমরা সামেশন বলে থাকি। তাহলে আমরা 2টা জিনিস পেতে পারি, একটা হলো যোগফল আর একটা কি, হাতে থাকতে পারে। তো যোগফলকে, যোগফল ইংরেজি সামেশন, এই কারণে আমরা এস দ্বারা প্রকাশ করছি, আর হাতে থাকা সেটাকে বলতেছি ক্যারি, এ কারণে সেটাকে আমরা প্রকাশ করছি সি দ্বারা। এখন এখান থেকে আমাদের কি কি আমাদের পড়তে হবে বা কি কি আমাদের জানতে হবে, তো আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হলো যে ধর প্রশ্ন আকারে যদি বলি বা যেভাবে বলি, আমাদের জানতে হবে সত্যক সারণি, সত্যক সারণি। তারপর আমরা কি জানবো, তারপর আমরা এই সত্যক সারণি থেকে সমীকরণ নির্ণয় করব। তোমরা একটু লিখে ফেলো। আর সর্বশেষে আমাদের
সার্কিট বাস্তবায়ন করব। তাহলে কি কি জানবো আমরা? সত্যক সারণি, সমীকরণ এবং সার্কিট। আচ্ছা চলে আসি এখন হাফেডারের সত্যক সারণীর জায়গায়। আচ্ছা তাহলে সবাই লিখে ফেলছো? আচ্ছা তাহলে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি হাফ এডার। আমরা যে ব্লক চিত্রটা ড্র করছিলাম সেটা ছিল আমাদের হাফ এডার। তো প্রথমে আসি সত্যক সারণী, ঠিক আছে? তাহলে হাফ এডারে ইনপুট আমাদের কয়টি? ইনপুট ইনপুট হলো আমাদের দুইটি, এ এবং বি। তো আউটপুট আউটপুট আমাদের কিন্তু দুই দুইটি, একটা হলো এস আর একটা হলো আমাদের সি, একটা সামেশন যোগফল আর একটি হলো কি হাতে থাকা। তো আমরা জানি ইনপুট যদি হয় দুইটি তাহলে আমাদের সারি হয় চারটি, আমরা এর আগের ক্লাসেও এগুলো দেখেছি। আচ্ছা তা এখন আমরা এগুলো মান বসাবো, শূন্য 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 এক এক শূন্য এক এক। এখন এগুলো আমরা কি করব? বাইনারি নিয়মে যোগ করব। কিসের নিয়মে? নট বুলিয়ান, বাইনারি নিয়মে। আচ্ছা তাহলে দেখো কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে শূন্যের সাথে শূন্য বাইনারি নিয়মে যোগ করলে আমাদের ফলাফল হয় যোগফল শূন্য। শূন্য আর এক বাইনারি নিয়মে যোগ করলে যোগফল এক। হাতে কিছুই থাকে না, এখানেও কিছু থাকে না, এখানেও কিছু থাকে না, বিধায় আমরা দিলাম শূন্য। এক আর শূন্য যোগ করলে যোগফল হবে আমাদের এক, হাতে কিছু থাকবে না, বিধায় শূন্য। আর এক আর এক যোগ করলে আমাদের হবে কি? এক শূন্য। এখানে এটাকে বলা হয় যোগফল, আর এটাকে বলতেছি আমরা কি? হাতে থাকা। তাহলে যোগফল পেলাম আমরা শূন্য, হাতে থাকা পেলাম আমরা এক, ঠিক আছে? তাহলে আমাদের সত্যক সারণীর কিন্তু কাজ শেষ, প্রথম প্রশ্নের আনসার আমাদের শেষ। এখন আমরা এখান থেকে বের করতে চাচ্ছি সমীকরণ। তাহলে আমাদের সমীকরণ কি হবে? সমীকরণ সমীকরণ কার কার বের করবো আমরা? এস এবং সি। তাহলে এস ইকুয়াল লিখি আমাদের প্রথমে এস, তারপরে আমরা সি, দুইটারই বের করব। এস এর কলামে আমরা দেখব যে কোন জায়গাটাতে ওয়ান, প্রথমে আমাদের এই জায়গাগুলোতে ইন্ডিকেট করতে হবে। তার যে সকল জায়গায় ওয়ান সেই সকল জায়গায় আমরা ইন্ডিকেট করলাম। তারপর এখানে আমাদের ইনপুটের কি অবস্থা? শূন্য এবং এক। এখন এই শূন্যটা কার? এর। এই একটা কার? বীর। আমরা শূন্য এক না লিখে আমরা লিখব তার যে চলক, তার যে মালিক, সেই চলকগুলোর নাম লিখব। তাহলে লিখলাম কি? এই শূন্যটা এর, এ লিখলাম, এই একটা কার? বীর, আমরা বি লিখলাম। এখন কিভাবে আমরা শূন্য বোঝাবো, কিভাবে আমরা এক বোঝাবো? শূন্য বোঝাতে আমাদের যে কাজটি করা হবে, অর্থাৎ ধর এই শূন্যটা হলো এর, শূন্যকে বোঝানোর জন্য এর উপর আমরা এরকম বার দেব, আর ওয়ানকে বোঝানোর জন্য আমাদের কিছুই করতে হবে না। তাহলে এখন এর ক্ষেত্রে এখন বলো এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে হবে কি? এক শূন্য। তাহলে এই একটা কার? এর। এই শূন্যটা কার? বীর, আমরা এ বি লিখব। এখন এবার বলো শূন্য টাকার বীর, এই কারণে বীর উপর দিলাম বার, আর মাঝখানে দিব আমরা এরকম অর বা যোগ চিহ্ন। এখন দেখো এখন যে সমীকরণটা আমরা পেলাম এটা আমরা কি জানি? আমরা এর আগেও জানি এটা সমান আমরা লিখতে পারি এ এক্স অর বি। তাহলে আমরা কি লিখতে পারি? এ এক্স অর বি, কারণ এ এক্স অর বি সমান এটা জানি, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি। এখন আসা সি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে সেম, আমরা দেখব যে আমাদের সি এর কলামে কোথায় ওয়ান আছে সেই ওয়ানকে ইন্ডিকেট করব। ওয়ান আছে এই জায়গায়, তাহলে ওয়ানকে ইন্ডিকেট করলাম। এরপর ইনপুটের জায়গায় আমরা খেয়াল করব, ইনপুট এই জায়গায়। এখন দেখা যাচ্ছে যে দুই জায়গায় আমাদের কি? ওয়ান, ঠিক আছে? তাহলে এই ওয়ানটা কার? এর, আমরা এ লিখলাম। এই ওয়ানটা কার? বির, আমরা বি লিখলাম। এখন আমরা বলেছি এরকম যে যদি থাকে জিরো তাহলেই আমরা জিরোকে বোঝানোর জন্য বার, আর ওয়ান থাকলে আমাদের কিছুই করতে হবে না। তাহলে দুই জায়গায় আমাদের ওয়ান, সো আমাদের এখানে কিছুই করতে হবে না। তাহলে আমরা সমীকরণ পেলাম কি কি? এ এক্স অর বি, আর একটা পেলাম কি? এ বি। এখন আমরা সার্কিট ড্র করব।
ঠিক আছে, তাহলে ফাইনালি এ এক্স অর বি, তাহলে আমরা একটা দাগ দিলাম এরকম, দুইটা দাগ দিলাম, দুইটা চলক এরকম দুইটা দাগ দেব, এগুলো এক একটা কিন্তু কেবল, এটা এ এর কেবল, এটা হলো বির কেবল, তুমি এইভাবেও দিতে পারো। এখন এ এবং বির মাঝখানে আমরা সর্বশেষ যে সমীকরণ পেলাম তা কিরকম, এক্স অর, তার মানে এক্স অর গেট আমাকে এইভাবে ড্র করতে হবে, তাহলে এখানে লিখবো এ এক্স অর বি, এর সাথে আমরা সি এর যে সমীকরণ সেটাও ড্র করে দেব। তো সি এর ক্ষেত্রে কি এ বি, তাহলে নাও এখান থেকে এ থেকে আমরা এটাকে কানেকটিভিটি নাই বিধে এরকম করে দিছি, আর এখানে কানেকটিভিটি কানেকটিভিটি আছে বিধে এরকম করে দিলাম, তাহলে এ আর এখান থেকে নিলাম বি, নেওয়ার পর এখানে কি কিছুই নাই, কিছু যদি না থাকে সেখানে আমরা বলি ডট, ডট মানে এন্ড গেট, তাহলে এন্ড গেট দ্বারা আবদ্ধ করি, তাহলে পেয়ে গেলাম এ বি। ঠিক আছে, এই তো আমাদের হাফ অ্যাডারের সত্য সারণীর সমীকরণ এবং সার্কিট। এখন দেখি তোমাদের কোনো কমেন্টস আছে কিনা। আচ্ছা আচ্ছা, এখন ওকে সবাই তাহলে বুঝতে পারছো। এখন দেখো আমরা এবার সবাই এটা ড্র করা শেষ আমার মনে হয়, এখন আবার দেখো এই পর্যন্ত যদি না থাকি না আসি তাহলে আমাদের সমীকরণ কেমন হয়, তাহলে সার্কিটটা দেখি কেমন হয়। যখন ওইরকম ছিলাম তখন এক ধরনের, এখন দেখো এরকম যদি থাকে তাহলে আমাদের সার্কিটটা কিভাবে ড্র করবো বা দেখতে কেমন হবে। এখন দেখো এ বার বি, এ বি বার আমাদের এবার এইভাবে ড্র করতে যাচ্ছি, তাহলে চলক হলে আমাদের দুই ধরনের, একটা এ আর একটা বি, দুইটা ধরন আমরা এরকম দুইটা দাগ দিলাম এ এবং বি। তারপর দেখো এ বার বি, তাহলে এ আসছে কিন্তু এ বার তো নাই, আমরা কি করতে পারি এখান থেকে নিলাম, তাহলে এখান থেকে এটা হলো এ, এখান থেকেও আমরা এখানে নিলাম, সেখানেও কি পাবো এ পাবো, এর সামনে যদি আমরা নট গেট দিই তাহলে কি হয়ে গেল এ বার, এখন এর সাথে কে আছে বি, আমরা এখান থেকে বি দিলাম, তাহলে এটা হলো বি, এখন এর মাস এর মাঝে কিছুই নেই, তার মানে কি আছে এন গেট, কিছুই নেই মানে ডট ডট মানে এন গেট, তাহলে এন গেট দ্বারা আবদ্ধ করি, করার পর এখানে পাবো কি এ বার বি। এরপর আস এ বি বার, তাহলে এ থেকে লাইন নিই আমরা, এ থেকে নিলাম, এটা হলো এ বি বার, আমাদের বি এর লাইন আছে বাট বি বারের লাইন নেই, তাহলে এখান থেকে নিলাম এটা হলো বি, এর সামনে যদি আমরা নট গেট দিই তাহলে এখানে পাবো কি বি বার, এখন এ বি বার এর মাঝে কিছুই নাই মানে ডট ডট মানে এন গেট, তাহলে এন গেট এ বি বার, এখন এ বার বি এ বি বার এই দুটো লাইনের মাঝখানে আবার প্লাস, প্লাস মানে হলো তোমার অর গেট, তাহলে এটাকে আমরা যুক্ত করতেছি অর গেটের দ্বারা, তাহলে আমরা পাবো কি এ বার বি প্লাস এ বি বার। এখন আসে নিচেরটা সি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে কি আছে এ এবং বি, তাহলে এ এটা কি বি, তাহলে হলো এটা এ বি, অর্থাৎ এটা হলো আমাদের সি। ঠিক আছে, এখন তাহলে কি আগের তার থেকে এখন কি পার্থক্য, আগের যে সার্কিটটা আমরা ড্র করছিলাম সেই ক্ষেত্রে দেখছো তোমরা যে একটা একজোর গেট, এখন একজোর গেট কি ধরনের, আমরা যখন গেটের প্রকারভেদ পড়িয়েছি তখন বলেছিলাম যে প্রধান প্রধানত গেট দুই ধরনের, মৌলিক গেট আর যৌগিক গেট, মৌলিক গেট ছিল তিনটি এন অর নট, আর যৌগিক গেট ছিল কয়টি তোমার চারটা, দুইটা ছিল সার্বজনীন দুইটা ছিল বিশেষ, তো যাই হোক যৌগিক গেট চারটি, তার মধ্যে একজোর গেট একটা যৌগিক গেট, তো আগে আমরা ব্যবহার করছিলাম যৌগিক গেট, আর এখন দেখো সার্কিটের মধ্যে দেখা যাচ্ছে সব সমগ্র জায়গায় আমাদের মৌলিক গেটগুলো ব্যবহার হচ্ছে, অর্থাৎ একে নট এটা মৌলিক গেট, এন মৌলিক গেট, অর মৌলিক গেট, নট মৌলিক গেট, এন মৌলিক গেট, এখানে আবার এন মৌলিক গেট, তার মানে এটা কোন গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে আমরা যদি বলি মৌলিক গেট, তাহলে পরীক্ষায় যদি কখনো আসে যে হাফ এডারের চিত্রটা ড্র করো উইথ মৌলিক গেটের সাহায্যে, তাহলে তখন আমরা কি করব এই যে এরকম সার্কিট ড্র করব, এই সত্যক সারণী তারপর সমীকরণ এরকম করে সার্কিট ড্র করে, তাহলেই আমাদের হয়ে গেল। তাহলে এই মূলত আমাদের হাফ হেডার সম্পর্কে আলোচনা, এখন আসি আমরা ফুল হেডার সম্পর্কে আলোচনায়। আচ্ছা সবাই ড্র করে ফেলো,
এখন আসি ফুল অ্যাডার। একইভাবে আমরা কি কি কাজ করব, সত্যক সারণী প্রথমে আমরা আঁকব। সত্যক সারণী, তো ফুল অ্যাডারে আমরা বলেছি ইনপুট কয়টি, তিনটি। তাহলে ইনপুট ইনপুট একটা, দুইটা, তিনটা, তো তিনটি মানে তিনটি কলাম। আর আউটপুট তো অলওয়েজ আমাদের দুইটি আউটপুট। এক্ষেত্রে ব্লক চিত্রটা আমাদের হতে পারে এরকম, ফুল অ্যাডারের এ বি সি দিলাম, এস সি এফ এ, তাহলে এ বি সি এস এবং সি। এখন দেখো দুই পাশে সি, তুমি যে কোনো চলক দিতে পারো, তো দুই পাশে সি দিছি, নো প্রবলেম। এটা আউটপুটের লাইন বিধায়, আউটপুটের বানানে ও দ্বারা শুরু ও দিলাম, ইনপুটের বানানে আই দ্বারা শুরু আই দিলাম, সি আই। তাহলে আমরা এখানে দিয়ে দিই সেগুলো এ বি সি আই, এখানে এস এবং সি আই, না তো এটা হবে সি ও। এখন তিনটি ইনপুট সারি হবে আটটি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করব, এই সারিগুলা এই সেলগুলোর মধ্যে জিরো আর ওয়ান, তো শূন্য থেকে সাত পর্যন্ত হবে, শূন্যের বাইনারি শূন্য, একের বাইনারি এক, এই হলো এক শূন্য, এক এক, এক শূন্য শূন্য, এক শূন্য এক, এগুলো আগে আমরা দেখাইছি। তারপরে হলো এক এক এক, আর বাদ বাকি ঘরগুলো শূন্য দ্বারা পূর্ণ থাকবে, ঠিক আছে। এখন আসো এই সারিতে আমরা বিটগুলো যোগ করব, তিন বিট যোগ করব, তা বাইনারি নিয়মে শূন্য শূন্য শূন্য, তাহলে তিনটা শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, তার সাথে শূন্য যোগ করলে শূন্যই হবে, হাতে কিছুই থাকবে না। শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, তার সাথে এক যোগ করলে এক, হাতে কিছু থাকবে না। শূন্য আর এক যোগ করলে এক, একের সাথে শূন্য যোগ করলে একই হবে, হাতে কিছু থাকবে না। শূন্য আর এক যোগ করলে তোমার হলো এক, এক আর এক যোগ করলে এক শূন্য, তাহলে যোগ ফলে হবে শূন্য, হাতে থাকবে এক। এখানে আসো, এক আর শূন্য যোগ করলে এক, তার সাথে শূন্য যোগ করলে এক, হাতে কিছু থাকবে না। এক আর শূন্য যোগ করলে এক, তার সাথে এক যোগ করলে এক শূন্য, শূন্য যোগ ফলে হাতে থাকবে এক। এক আর এক যোগ করলে এক শূন্য, তার সাথে শূন্য যোগ করলে এক শূন্যই থাকবে, তাহলে শূন্যটা হলো যোগ ফল, হাতে থাকবে এক। আর এক 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 আমরা জানি তিনটা এক যোগ করলে হবে এক এক, তাহলে এক এক। তাহলে দেখো, দেখি তোমাদের এটা বোঝা গেছে কি না। তাহলে সবাই সত্যক সারণীটা ড্র করে ফেলো। ঠিক আছে, আচ্ছা এখন এখন আমরা যে কাজটি করব সেটি হলো যে সমীকরণ বের করব। সমীকরণ বের করবো কার, এস এবং সি। তাহলে সমীকরণ আমরা বের করি, সমীকরণ, ঠিক আছে, কার সমীকরণ বের করব আমরা, এস এবং সির সমীকরণ বের করব। তাহলে এস সমীকরণ বের করার সময় আমাকে প্রথমে ইন্ডিকেট করতে হবে যে এস কলামের মধ্যে তোমার ওয়ান আছে যে কয়টা, সেই জায়গাগুলো চারটা ওয়ান। এখন বাম পাশে ইনপুট দেখি জিরো জিরো ওয়ান, অর্থাৎ এ বি সি, আমরা আগে এ বি সি লিখি, এ বি সি আই। এখন জিরো আছে কোথায়, এ এবং বির ক্ষেত্রে, তাহলে বার দিলাম। তারপর এই ওয়ানের ক্ষেত্রে দেখো জিরো ওয়ান জিরো, তার মানে আগে লিখি এ বি সি আই, তাহলে জিরোটা কার, এ এবং সি, তাহলে এ এবং সি। তারপর আসো এই ওয়ানের ক্ষেত্রে ওয়ান জিরো জিরো, আগে এ বি সি লিখি,
তাহলে এবার দেখো জিরোটা কার, বি এবং সি, তাহলে বির উপর বার, সি আই এর উপর বার, তারপর সর্বশেষ এখানে দেখো ওয়ান ওয়ান ওয়ান, এ বি সি আই। এবার আসো সি আউটপুটের ক্ষেত্রে, এখানেও আমরা কি করব, প্রথমে ওয়ানগুলো ইন্ডিকেট করব। ওকে, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, চারটা ওয়ান। এখন দেখো এই ওয়ানের ক্ষেত্রে ইনপুটের কি অবস্থা, এ জিরোটা এ, এটা বি, এটা হলো সি, তাহলে এ বি সি আগে লিখি, যে কটা ওয়ান প্রত্যেকটার জন্য আগে এ বি সি লিখো, তাহলেও কিন্তু হয় এ বি সি যোগ আরেকটা ওয়ান, এ বি সি আই যোগ আরেকটা ওয়ান, এ বি সি আই। এখন প্রথম যে ওয়ান, এই ওয়ানের ক্ষেত্রে দেখো জিরোটা কার, এর এর উপর বার, পরের ওয়ান এখানে জিরোটা কার, বি, এখানে বি এর উপর বার, সর্বশেষ ওয়ান এখানে জিরোটা কার, এবার সি, এখানে সি এর উপর বার, আমাদের কাজ শেষ। এখন আমরা এই অনুযায়ী যেভাবে আমাদের আছে তোমার সমীকরণ, এই অনুযায়ী আমরা সার্কিট ড্র করে দিলে হবে। আবার দেখা গেছে আমাদের বইতে একটু এটাকে সরলীকরণ করে ছোট করা হয়েছে, তোমরা করলে করতে পারো, আমরা যদি করি এরকম হবে যে এ বার বি সি আই লিখলাম, এটা এর সাথে এটা লিখলাম যে এ বি সি আই, এখন আবার এটা লিখি যে এ বি বার সি আই, এখন আবার এটা লিখলাম এ বি সি আই বার, এটা কীভাবে লিখি আমরা, এ থেকে তো এরকম এ প্লাস এ প্লাস এ, অর্থাৎ একই জাতীয় যদি চলক তুমি যোগ আকারে অনেকগুলো তোমরা লিখতে পারো, এখানে এ বি সি আই একটা আছে আমরা দুইটা লিখলাম, এরকম দরকার পড়লে আমরা আরেকটা লিখবো, কোনো সমস্যা নেই যোগ এবং গুণনের বেলায়। আচ্ছা তাহলে এরপর আসো, এটা গেল এটা গেল, এখন আসে এটা এ বি সি আই যোগ আরেকটা এ বি সি আই লিখলাম। এখন দেখো এখানে কি কমন যায়, বি সি আই কমন যায়, বি সি আই কমন, তাহলে এ বার প্লাস এ, এখানে কমন যায় এ সি আই, তাহলে বি বার প্লাস বি, এখানে কমন যায় এ বি কমন যায়, তাহলে সি আই যোগ। আচ্ছা এখন দেখো বি সি আই, এখন আমরা জানি এ বার প্লাস এ এরকম একই জাতীয় চলক, একটার উপর বার একটা বার ছাড়া থাকে, তাহলে গুণনের বেলায় হয় ওয়ান, সরি যোগের বেলায় হয় ওয়ান, গুণনের বেলায় হয় শূন্য, তাহলে ওয়ান যোগ এ সি আই ইন্টু ওয়ান যোগ এ বি ইন্টু ওয়ান। এখন আমরা দেখো কি লিখতে পারি, বি সি আই যোগ এ সি আই যোগ এ বি, ঠিক আছে, তাহলে এ বি আগে লিখতে পারো, এ বি বি সি আই যোগ এ সি আই, এই হলো আমাদের সমীকরণ। তাহলে আমরা সমীকরণ ফাইনালি পেলাম কি, ফুলেটের ক্ষেত্রে আমরা সমীকরণ পেলাম ফাইনালি এ বি যোগ বি সি আই যোগ এ সি আই। আচ্ছা তাহলে এখন আমরা ফাইনাল সমীকরণটা আমি এখানে লিখছি যে এ বি যোগ, তোমরা আগের এই সিচুয়েশন থেকেও সার্কিট আঁকতে পারো, আমি একটু সরলীকরণ করলাম। এখন আমরা এই অনুযায়ী তোমার সার্কিট ড্র করব, দেখো। আচ্ছা তাহলে এবার আসি আমরা সার্কিট বাস্তবায়নে, সার্কিট বাস্তবায়নে প্রথমে চলক যে কটা সে কটা আমরা দাগ দিলাম, একটা দুইটা এবং তিনটা, অর্থাৎ এ বি এবং সি আই। আমরা সমীকরণে দেখব যেমন বার আছে, বার যদি এরকম একাধিক বার থাকে, যেমন এবার দুইবার আছে, বি বার দুইবার আছে, সি বারও দুইবার আছে, তাহলে আমরা নট গেট এইভাবে যদি ড্র করি তাহলে একাধিকবার চলে আসবে, কিন্তু আমরা যদি এখান থেকে এটা হলো এ, এখান থেকে এরকম করে যদি ই করি তাহলে দেখো এটা এ বার হয়ে গেল, এটা এ বি এখান থেকে একটা নট গেট দিয়ে দিলাম তাহলে এটা হয়ে গেল বি বার, এটা সি এখান থেকে একটা নট গেট যদি দিয়ে দিই তাহলে সি বার হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো এ বার বি বার সি বার, তাহলে এ বার বি বার তারপরে হলো সি, কিছুই নাই মানে ডট, ডট মানে এন্ড গেট, তারপর কি এবার এবার, তারপর কি আছে বি, বি থেকে নাও সি বার, সি বার থেকে নাও, কিছুই নাই মানে এন্ড, তারপর এ বি বার সি বার, তাহলে এ থেকে নাও বি বার সি বার, তাহলে বি বার থেকে নাও, তারপর সি বার থেকে নাও, এন্ড গেট, সর্বশেষ কি এ বি সি,
তাহলে এ থেকে নাও, বি থেকে নাও, সি থেকে নাও। তোমরা ভালো করে ড্র করো, আমার ভুল হলেও হতে পারে, তো আশা করি ভুল হয়নি। এখন এগুলো মাঝখানে কি যোগ চিহ্ন, মানে অর্গেট, তাহলে চার ইনপুট বিশিষ্ট অর্গেট, তাহলে এটি হয়ে গেল আমাদের এস। এখন সি এর ক্ষেত্রে এবি, তাহলে এবি প্রথমে আসো, এ তারপর কে, বি, বি নাও, মাঝখানে কিছুই নাই, এন্ড। বি সি, তাহলে এটা হলো বি, এটা হলো সি, বিসি, তারপর কি এসি, তাহলে এ আর এরপর হলো সি, এসি। এখন এই তিনটার মাঝখানে আবার কি চিহ্ন, যোগ চিহ্ন, যোগ চিহ্ন মানে অর্গেট, তাহলে এটা হলো সি আউটপুট। এই হলো, এখন দেখো এগুলোর মধ্যে সব জায়গায় কিন্তু তোমার কি মৌলিক গেট, কোনো যৌগিক গেট নেই, তাহলে এটা উপস্থাপনা হয়েছে আমাদের কিভাবে, মৌলিক গেটের আলোকে। তাহলে পরীক্ষায় যদি মৌলিক গেটের আলোকে আসে কখনো, তাহলে আমরা এটা দিয়ে দিব। এখন যদি আসে কখনো যে এর মধ্যে যৌগিক গেটের ব্যবস্থা, যৌগিক গেটের বিষয়টা যদি আসে, তাহলে কি করতে পারি আমরা, দেখো যৌগিক গেট যদি ইয়া করতে চাও, তাহলে এখন ভালোভাবে খেয়াল করো, ও ইয়া হয়ে গেল, আচ্ছা যাই হোক সমস্যা নেই। তাহলে দেখো সমীকরণটাকে আমরা এখানে আবার একটু লিখি, মিস্টেক হয়ে গেছে, এবি সিআই যোগ এবি সিআই এবি সিআই এবি সিআই, তাহলে এবার বিবার, প্রথমে আসো এবার বিবার, তারপরে কি এবার সিবার, তারপরে ওয়ানের জন্য ওকে। এখন এটাকে আমরা একটু ইয়া করতে চাচ্ছি, সরলীকরণ করতে চাচ্ছি। দেখো এখানে আমরা কমন নিতে পারি দুইটা থেকে, কি কমন নিতে পারি, আমরা এ বার কমন নিতে পারি, তাহলে বি বার সিআই এখানে হবে বি সিআই বার, আবার এখানে কমন নিতে পারি এ, অর্থাৎ বি বার সিআই বার বি সিআই। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি এ বার বি এক্স অর সিআই, আর এখানে আমরা লিখতে পারি বি এক্স অর সিআই, কারণ এগুলো সূত্র আমরা জানি, কারণ এবার বি আর এবার বি প্লাস এ বি বার ওইরকমই আছে না, তাহলে ওটা সমান আমরা কি লিখতে পারি, এ এক্সর বি, এখানে বি আছে সো বি এক্সর সিআই, এখানেও কি এটা হলো এক্স নরের সূত্র, ঠিক আছে আমরা জানি সূত্র দুটো, আমরা যদি লিখি এরকম হবে যে এ এক্স আর বি সমান আমরা কি জানি এবার বি প্লাস এ বি বার, তারপর আমরা কি জানি এ এক্স আর বি এর উপর বার যদি থাকে, তাহলে এ বি প্লাস বা এবার বি বার প্লাস এ বি, আমরা এই দুই সূত্রের আলোকে কিন্তু আমরা এগুলো লিখছি। এখন দেখো এ বার পুরোটাকে যদি ধরি বি, তাহলে এ বার বি প্লাস এ বি বার, তাহলে এ বার বি প্লাস এ বি বার, তাহলে আবার সূত্র পড়ে গেছে এ এক্স বি, তাহলে এ এক্স অর টোটালটা তো আমরা বি ধরছি, তাহলে বি এক্স অর সি, ঠিক আছে। এখন আমরা ফাইনালি সমীকরণ লিখে ফেলি, এস সমান আমরা পেলাম, কি পেলাম, এস সমান পেলাম আমরা এ এক্স অর বি এক্স অর সিআই, আর সি সমান আমরা পেয়েছিলাম, যেটা পেয়েছিলাম সেটাই আমরা এখন লিখতে চাচ্ছি, সেটা পেয়েছিলাম আমরা এবি প্লাস এবি প্লাস বিসি প্লাস এসি। এখন আমরা এ বি সি, এখন দেখো তিন চলক বিশিষ্ট এক দৈর্ঘ্যে, তাহলে এ বি সি হয়ে গেল, এটা হলো এস, আর এ বি নিয়ে নাও, এ বি সি এটা তো আগের মতোই বি সি, তারপর এ সি নিয়ে নিলাম। এখন এগুলো আমরা মাঝখানে যোগ চিহ্ন আছে, এটা হলো সি, তাহলে দেখো এবার সার্কিটের মধ্যে একটা কিন্তু একজোর গেট আছে, তাহলে যদি আসে আমাদের যৌগিক গেট দ্বারা উপস্থাপনায়, তাহলে আমরা এই চিত্রটা ড্র করে দেব, ঠিক আছে। তাহলে মৌলিক গেট দ্বারা হলে আগেটা আমরা দিব, যৌগিক গেট দ্বারা যদি হয় তাহলে আমরা এই চিত্রটা দিয়ে দিব। এখন আসো এই মোটামুটি হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সম্পর্কে আলোচনা, এখন আরেকটা
আমাদের আলোচনা আছে এরকম যে হাফ এডারের দ্বারা ফুল এডারকে বাস্তবায়ন করা যায়, অর্থাৎ আমরা ফুল এডারকে বাস্তবায়ন করব কিন্তু মাঝখানে আমাদের ব্যবহার হবে তোমার হাফ এডার। ঠিক আছে, তো আমরা জানি হাফ এডার যখন যৌগিক এর দ্বারা বাস্তবায়ন করলাম তখন দেখলাম যে একটি হাফ এডারের মধ্যে হ্যাঁ তোমার দুইটা, তোমার একটি হাফ এডারের মধ্যে একটা এক্সোর গেট এবং একটা এন গেট বিদ্যমান থাকে, এই মিলে কিন্তু একটা হাফ এডার হয়। তো আমরা টার্গেট হলো ফুল এডার বাস্তবায়ন করা কিন্তু মাঝখানে ব্যবহার হবে কি হাফ এডার। এখন এটা যদি হয় তাহলে কিভাবে কি করতে পারি, তাহলে তোমরা সবাই টাইটেল লেখো এরকম, হাফ এডার এবং ফুল এডার আলোচনা এখানেই এতটুকুই। এবার আসি আমরা হাফ এডার দ্বারা হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন। হ্যাঁ আচ্ছা, এখন দেখো আমরা জানি হাফ এডারের ক্ষেত্রে, হাফ এডারের ক্ষেত্রে কি জানি, এস সমান জানি এ এক্স অর বি এবং সি সমান জানি কি এবি। এবার সব ফুল এডারের ক্ষেত্রে, ফুল এডারের ক্ষেত্রে এস সমান আমরা কি জানি, এই কিছুক্ষণ আগে লিখলাম এ এক্স অর বি এক্স অর সি আই, এখন সি আই এটাকে একটু মিনিমাইজ করতে হবে, এ বার ছিল বি বার ছিল সি বার ছিল। তাহলে এখানে দেখো কি কমন নিতে পারি এই দুইটার মধ্য থেকে, এই দুইটার মাঝে আমরা কমন নিতে পারি সি আই, যদি কমন নেই তাহলে এ বার বি প্লাস এ বি বার, আর এখানে কমন যায় এ বি কমন যায়, তাহলে সি আই বার যোগ সি আই। এখন দেখো এখানে সূত্র পড়ে গেছে, কি সূত্র, সি আই এ এক্স অর বির সূত্র পড়ে গেছে। এখানে আবার এটা সমান আমরা লিখতে পারি ওয়ান, তাহলে সি আই এ এক্স অর বি প্লাস এ বি। তাহলে ফুল এডারের ক্ষেত্রে আমরা ফাইনালি সমীকরণ পেলাম কি, সি আই এ এক্স অর বি প্লাস এ বি। তাহলে আমরা ফাইনাল সমীকরণটা লিখি যে সি আই এ এক্স অর বি প্লাস এবি। ঠিক আছে, এখন আমরা এই হাফ এডারের সমীকরণ দ্বারা ফুল এডার সমীকরণকে বাস্তবায়ন করব। তো আমরা দেখো প্রথমে একটা হাফ এডার ড্র করে ফেলি, সার্কিট সার্কিট বাস্তবায়ন। তো হাফ এডার ড্র করি, দেখো এ এবং বি, তাহলে এখানে কি পড়লাম আমরা এ এক্স অর বি, আর এখানে এর সাথে যদি আমরা এন গেট দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা একটা হাফ এডার, ওকে একটা হাফ এডার ড্র করে ফেললাম। কিন্তু আমাদের টার্গেট কি, ফুল এডারকে বাস্তবায়ন করা। ও সরি, এটা হবে এ এক্স অর বি এক্স অর সি। তাহলে আমাদের মূল টার্গেট হলো কি, ফুল এডারের সার্কিট বা সমীকরণকে বাস্তবায়ন করা। তাহলে এ এক্স অর বি আসছে বাট সি আই কিন্তু নাই, ফুল এডার বাস্তবায়ন করতে হলে আমাদের তিন ইনপুট একটা সি আই নিতেই হবে। এখন তাহলে দেখো এর সাথে যদি আমরা এই ইনপুটকে একজোর করে ফেলি তাহলেই দেখো এখানে পেয়ে যাব এ এক্স অর বি এক্স অর সি আই। ঠিক আছে, এখন এখানে একটা একজোর গেট আছে, এর সাথে যদি আমরা একটা এন গেট দিয়ে দিই, এর সাথে যদি আমরা একটা এন গেট দিয়ে দিই তাহলে আমাদের হয়ে যাবে একটা কিন্তু হাফ এডার আরেকটা, তাই না? কিন্তু সমীকরণটা আমাদের কী দাঁড়াবে, এখানে তো এ এক্সর বি, তাহলে এই লাইন হলে এ এক্সর বি, আর এটা কি, এটা তো আমাদের সি লাইন, তাহলে এ এক্স অর বি এর সাথে হয়ে গেল সি আই। ঠিক আছে, এখন দেখো দুইটা হাফ এডারের চিত্র কিন্তু চেহারা কিন্তু চলে আসছে। এখন আমাদের সমীকরণে দেখো এটা কিন্তু হয়েই গেছে, আমাদের প্রথম সমীকরণ এটা হয়ে গেছে, এটার এতটুকু হয়েছে, বাট আর কি করবো আমরা, এ বি শুধু বাকি আছে। তাহলে দেখো কোথায় এ বি আছে, যে এই জায়গায়। এখন এর সাথে এটাকে আমরা যুক্ত করতে চাচ্ছি এর সাথে,
তাহলে এর সাথে যদি আমরা একটা অর গেট দিয়ে দিই তাহলে হয়ে যাবে এ এক্স অর বি সি আই প্লাস এবি। তাহলে দেখো এস এর সমীকরণও পেলাম, সির সমীকরণও পেলাম। তাহলে দুইটা হাফ এডার দেখো, এটা ফুল এডার সমীকরণ, এটাও তো ফুল এডারের সি এর সমীকরণ। তাহলে মাঝখানে ব্যবহার হলো কি হাফ এডার, যেমন আমরা একটু ইন্ডিকেট করে যদি তোমাকে দেখাই তাহলে বলো এটা কি একটা হাফ এডার না? তাহলে এটা একটা হাফ এডার। তারপর এখানে যদি আমরা একটু ইন্ডিকেট করি তাহলে দেখো এটাও কিন্তু একটা হাফ এডার। তাহলে দুইটা হাফ এডার আর একটা অর গেট ব্যবহার হয়েছে। তাহলে দেখো ফাইনালি আমরা পেয়েছি পাইছি তোমার ফুল এডারের সমীকরণ, কিন্তু মাঝখানে আমাদের ব্যবহার হয়েছে কি হাফ এডার। এটাই মোটামুটি বলা চলে বা এটাই আমরা বলে থাকি হাফ এডার দ্বারা ফুল এডারের বাস্তবায়ন। ঠিক আছে, তাহলে প্রথমে একটা এরকম হাফ এডার চিত্র আঁকবে, তার সাথে সি ইনপুট দিয়ে আর একটা হাফ এডার প্রথম সমীকরণকে বাস্তবায়ন করবা, এর সাথে একটা এন্ড গেট দিলে যে সমীকরণটা আসবে, আর আগের যে আমাদের এন্ড গেটের ব্যবহারকে যে সমীকরণটা পাইছি তাকে অর দ্বারা যুক্ত করে দিলে আমাদের ফুল এডার হয়ে যাবে। অর্থাৎ হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন করার জন্য দুইটি হাফ এডার এবং একটা অর গেটের প্রয়োজন। ঠিক আছে, তো এই মোটামুটি তাহলে দেখো আমাদের আলোচনা হয়েছে প্রথমে বুলিয়ান বীজগণিতে, বুলিয়ান বীজগণিত, তারপর আলোচনা করছি আমরা, তারপর কিছু সূত্র, তার মধ্যে ডি মর্গানের সূত্র প্রমাণ করছি, তারপর আমরা লজিক ফাংশন সরলীকরণ পড়ছি, যা যা পড়ছি সেগুলো বলতেছি, তারপর আমরা পড়েছি তোমার লজিক গেটগুলো, তারপর ন্যানোর সার্বজনীনতা দেখেছি, তারপর আমরা লজিক ফাংশন থেকে সার্কিট, সার্কিট থেকে ফাংশন, সত্য সারণী এগুলো দেখেছি, তারপরে আমরা দেখেছি এনকোডার এবং ডিকোডার, তারপর সর্বশেষ আমরা দেখলাম কি অ্যাডার, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। মোটামুটি আমাদের এতটুকুই আলোচনা। আর একটু বলে রাখি রেজিস্টার একটু আলোচনা করে দিচ্ছি, আপাতত এতটুকুই থাকবে রেজিস্টার পর্যন্ত। যে রেজিস্টার হলো আমাদের একটা অস্থায়ী মেমোরি, ঠিক আছে, যা আমাদের একটা অস্থায়ী মেমোরি, ঠিক আছে, যা আমাদের মেমোরি, ঠিক আছে, যা আমাদের প্রসেসর বা মাইক্রো প্রসেসরের মধ্যে থাকে, কম্পিউটার প্রসেসর বা মাইক্রো প্রসেসরের মধ্যে থাকে, সে অস্থায়ীভাবে ডাটা স্টোর করে থাকে। এখন এই রেজিস্টার আমাদের দুই ধরনের, একটা হলো প্যারালাল লোড রেজিস্টার, একটা হলো শিফট রেজিস্টার। এই দুটোর মধ্যে পার্থক্য একটু আমরা দেখব। শিফট রেজিস্টার সে অসংরক্ষণ প্লাস স্থানান্তর করতে পারে, আর প্যারালাল লোড রেজিস্টার সে শুধু অস্থায়ীভাবে ডাটাকে স্টোর করতে পারে। ঠিক আছে, আর শিফট রেজিস্টার স্টোর প্লাস তোমার স্থানান্তর করতে পারে, আর এখান থেকে আরেকটু পার্থক্য তোমরা পড়বে। এতটুকুই এখান থেকে। এখন আমরা যতটুকু আজকে আলোচনা করেছি এর সাথে সাপেক্ষে আমরা একটা উদ্দীপক দেখতে চাচ্ছি যে পরীক্ষা আসলে কেমন প্রশ্ন আসতে পারে। তাহলে এরকম আমরা একটা উদ্দীপক যদি দেখি, এটা আমরা একটা গেট আর্ট করলাম, এটা এ বি, এবং এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তারপর হলো এটা দিলাম, তারপর ঠিক আছে চিত্র এক, চিত্র দুই, চিত্র তিন। ঠিক আছে, আচ্ছা তাহলে গ, চিত্র এক ও চিত্র দুই এর সমন্বয়ে তৈরি, সমন্বয়ে তৈরি যুগের বর্তনী
নির্ণয় করো। ধর মার্ক হলো 3, ঠিক আছে। ঘতে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বয়ে সমন্বয়ে তৈরিকৃত বর্তনী দ্বারা চিত্র 3 বাস্তবায়ন সম্ভব। বিশ্লেষণ করো। এটা ছিল মার্ক 4। তাহলে এটা আমি একটু ক্লু করতেছি, চিত্র 1 ও 2 এর সমন্বয়ে তৈরি যুগের বর্তনী নির্ণয় করো বা ব্যাখ্যা করো। তার চিত্র 1 এক্স অর এটা এন্ড, তো আমরা জানি যুগের বর্তনীর মধ্যে কোনটা হবে, তাহলে একটু ধরে নাও হাফ এডারই বলে দিচ্ছি। চিত্র 1 ও 2 এর সমন্বয়ে তৈরিকৃত বর্তনী দ্বারা চিত্র 3, তাহলে দুইটা দ্বারা সমন্বয় কি তৈরি হবে, যেটা হলো সেটা দ্বারা চিত্র 3। এখন চিত্র 3 একটু ব্লক ডায়াগ্রামটা দেখো, আমরা ড্র করে দিছি, তো আমি অনেকটা বলে দিছি, তোমরা এর আনসারটা লিখে ফেলবে। এরপরও সমস্যা থাকতে পারে, তো কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা অবশ্যই জানাবে। তো আমাদের অধ্যায় 3 এর দ্বিতীয় অংশের আলোচনা মোটামুটি আপাতত এতটুকুই। আমরা আগামী ক্লাস থেকে নতুন একটা অধ্যায় শুরু করব। আর সেনাগাত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা রুল এখনও কমেন্টে দাওনি, তোমরা দিয়ে দাও। যে কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাই সুস্থ থাকো, আজকের ক্লাসটা এখানেই শেষ। ধন্যবাদ।